শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে। শুভ বিকাল বন্ধুগণ, এখন ঘড়িতে বাজে 3:40। তো আজ এখান থেকে ব্লগটা শুরু করছি। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো, আজকে সত্যি দিনটা খুব স্পেশাল। তো দুজনে বেরিয়েছি শপিং করতে, নিজেদের জন্য নয়, মায়ের জন্য পুজোর শাড়ি কিনতে বেরিয়েছি। আর এই পুজোটা সত্যি আমার কাছে স্পেশাল, মানে জীবনে প্রথম নিজের উপার্জনে মাকে প্রথম গিফট দিতে চলেছি, তাও পুজোর শাড়ি। তো দুজনে বেরিয়ে পড়লাম, আর এই দেখছো হেলমেট এখানে রাখা রয়েছে, অনেকে ভাববে হয়তো হেলমেট পরিনি। তো চলো যাওয়া যাক, 10 কিলোমিটার দূরে যাবো কামারপুকুর, সেখান থেকে শপিংটা করব। তো কী কী করি তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ, অলমোস্ট চলে আসছি কামারপুকুর ঢুকতে, আর মাত্র 500 মিটার দেরি। তো তার আগে ব্লগটা স্টার্ট করলাম, তার একটাই কারণ, একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে। চলো যেতে যেতে তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কাপড় দোকান চলে আসছি। এবার কাপড় পছন্দের পালা, দেখা যাক কেমন কি কাপড় নেওয়া হয়, আর তার সাথে আরও অন্য কিছু কেনা হয় কি না। আমাদের কেনাকাটা কমপ্লিট, এসেছিলাম শুধুমাত্র মায়ের শাড়ি কিনবো বলে, তার সাথে আবার অনেক কিছুই নেওয়া হয়েছে, আর এখন বিল করার পালা। তার মানে বুঝতেই পারছো পকেট থেকে অনেকগুলো টাকা এবার যাবে, আর এদিকে খুব খিদেও পেয়েছে। দেখা যাক কোনো এক রেস্টুরেন্টে গিয়ে কি খাওয়া হয় তোমাদেরকে দেখাবো, তোমরা কন্টিনিউ ব্লগটা এনজয় করো। এখন বাজে বিকাল 5টা, আর এখন আছি পেট্রোল পাম্পে। আমাদের তো কেনাকাটা কমপ্লিট, তো যেহেতু পুজোয় বেরোতে হবে তাই আগে থেকে ফিউল আপটা করেই নিই, যদিও রয়েছে। চলো বাকি কথা পরে হচ্ছে। আমাদের তো কেনাকাটা কমপ্লিট, এবার একটু খাওয়া দাওয়া করবো। পুজোয় রেস্টুরেন্টে এসেছি, জানি না ভয়েস কোয়ালিটি কতটা ঠিকঠাক আসছে, মাইক্রোফোনটা নিয়ে আসতে পুরোপুরি ভুলে গেছি, একটু ম্যানেজ করে দেখে নাও। আর কী কী অর্ডার দিলাম সেটা তো তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর, ইয়েস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার, বিন্দাল মন শুধু বিরিয়ানি খেতে চাই, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বলে হানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি, চোখেতে ভাসে বিরিয়ানি, চোখেতে ভাসে বিরিয়ানি, চোখেতে ভাসে বিরিয়ানি। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন বাজছে 6:05। মানে এত ভিড় ছিল রেস্টুরেন্টে, মানে আমাদের অর্ডার দেওয়ার পর প্রায় আধ ঘন্টা বসেছিলাম, তারপর খাওয়া দাওয়া হলো, আর এখানে হাতে একটা পার্সেল নিয়েছি বাড়ির জন্য, চিকেন বিরিয়ানি। তো চলো বাড়ি গিয়ে বাকি কথা হবে।
15 minutes later. So friends, বাড়ি চলে এসেছি আর বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছ মা এখানে রাখছে। তো চলো আজকের ব্লগ এটুকুই। পরের ব্লগ খুব শীঘ্রই আসবে। অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ তোমরা কিন্তু পাবে। আর কোন পার্ট তোমাদের সবথেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেকে কিন্তু পূজোটা খুব ভালো করে কাটাবে। দেখা হচ্ছে নতুন ব্লগে।